আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি প্লাবনকারী ঘূর্ণিঝড়, একটি শক্তিশালী ঘূর্ণিঝড় মুখক সৃষ্টি হয়েছে। তাই আজ সন্ধ্যা নাগাদ আমাদের উপকূলীয় অঞ্চলে এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ে আঘাত করতে পারে। তাই শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলকে ৮ নম্বর মহাবিপদ সংকেত ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। তাই সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি, আপনারা আর দেরি না করে এক্ষুনি আপনারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য আমরা বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। আপনাদের গরুর, ছাগল, হাঁস, মুরগি উঁচু স্থানে নেওয়ার জন্য আমরা বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি প্রাণকারী ঘূর্ণিঝড়, একটি শক্তিশালী ঘূর্ণিঝড় মুখ সৃষ্টি হয়েছে। এই প্রাণকারী ঘূর্ণিঝড় আজ সন্ধ্যার নাগাদ আমাদের উপকূলীয় অঞ্চলকে আঘাত করতে পারে। তাই প্রচণ্ড এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলকে ৮ নম্বর বিপদ সংকেত ৮ নম্বর বিপদ সংকেত এবং ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং পানি স্বাভাবিক জোয়ারের চাইতে 10 থেকে 15 ফুট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছে, আর এক্ষুনি আর সময় করে না করে আর দেরি না করে এই প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। প্রচণ্ড ঘূর্ণিঝড়টি আর সন্ধ্যা নাগাদ আমাদের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে। তাই আপনাদেরকে অনতি বিলম্বে আশ্রয় কেন্দ্রে অথবা কুকরি মুকরি আপনাদের প্রিয় চেয়ারম্যান আপনাদের জন্য কন্ট্রোল রুম খুলেছেন। তাই আপনারা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন, আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের গরু, বাছুর, মহিষ, ছাগল যেগুলি আছে উঁচু স্থানে মজিব কিল্লায় নেওয়ার জন্য আমরা বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনারা আর দেরি না করে এক্ষুনি এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। অনুরোধ করবে আপনাদের প্রিয় চেয়ারম্যান আবুল হাসেম মহাজন মহোদয়, কুকরিমুকরি ইউনিয়ন পরিষদ।